মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ হুঁশিয়ার হবে না। খাগড়াবাড়িতে জমি অপিয়াদের মদের দাতা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তোমায় জানায় ঠিক 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 আমার জমি আছে 5 বিঘের মতো, আর টোটাল জমি আছে এখানে 50 থেকে 60 বিঘে জমি আছে। সেই জমি ফিরে পাওয়ার জন্য আমাদের এই আজকের এই আন্দোলন। কারা দখল করে জমিগুলো? এখানে দখল করেছে সুবল সরকার, সজল সরকার এবং তার দলবল। এর পিছনে প্রত্যক্ষভাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষের মদত অবশ্যই আছে। তিনি ওইখানে গিয়ে দিনের পর দিন ওখানে নানান আমোদ প্রমোদ সব কিছু করে, রাতের অন্ধকারে সব কিছু করেছিল। কি কারণে আপনাদের জমিগুলো দখল করছেন? ওরা এখানে জমিগুলো নিয়ে, কেউ বলছে বার খুলবে, কেউ বলছে ওরা এখানে পার্ক হবে, কেউ কি রেস্টুরেন্ট করবে, এই সমস্ত নানান কথা ওদের এই ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে জমিগুলো জোর জবরদস্তি দখল করে রেখেছে। কিভাবে ভয় দেখাচ্ছে? আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র ছিল, প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে, যে না দিয়ে আগে ভালো করে বলছে, তারপর যদি না দেওয়া হচ্ছে মা হাতে মারধর করছে। আমাদের মধ্যে অনেকেই আছে এরকম মার খেয়ে হাসপাতালে ভর্তি ছিল, তার কোনো প্রতিকার হয়নি এখন পর্যন্ত, তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। আমরা থানায় কোনো অভিযোগ দায়ের করিনি এর আগে? হ্যাঁ করেছিলাম আমরা এর আগে, আমরা 16/3/2018 আমরা অনেক জায়গায় চেষ্টা করেছিলাম, কিন্তু তখন কোনো জায়গার থেকে আমরা কোনো রকম সাহায্য পাইনি, প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাইনি তখন। এই কারণে আজকে কি করছেন? এর জন্য যে পশ্চিমবাংলার যে বর্তমান সরকার, মমতা ব্যানার্জি পরিচালিত যে সরকার, রাজ্য সরকার, এই সরকার ক্ষমতায় এসেছিল বিগত কয়েক বছর আগে বাম আমলে। কৃষিজীবী মানুষ, কৃষক মানুষ, তাদের কৃষি জমি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যে আন্দোলন, সেই আন্দোলন করে আজকে ঠিক তার বিপরীত দিকে আমরা দেখছি যে এই পশ্চিমবাংলাতেই এই সরকারের আমলেই এই সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তার নেতৃত্বে কোচবিহার জেলার উত্তর বিধানসভার খাগড়াবাড়ি অঞ্চল, সেই অঞ্চলের উত্তর মহিষবাগান এলাকার প্রায় 70 বিঘা জমি, সেখানকার জমি মাফিয়ারা, সুবল সরকার, সজল সরকার, এদের নেতৃত্বে, সেই সুজল সরকার, সবল সরকার, এই জমি মাফিয়ারা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে সেখানে প্রায় 70 বিঘা কৃষি জমি, 3 ফসলি কৃষি জমি কৃষকদের, সেই কৃষি জমিগুলি দখল করে নিচ্ছে। আর তার বিরুদ্ধে গত 2 বছর যাবৎ এই জমি রক্ষা কমিটি করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, এবং আমরা ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন অর্থাৎ থানা, সেখানে আমরা জানিয়েছি লিখিতভাবে। এবং আমরা দেখেছি যে সেখানকার যারা কৃষক, তাদের ঘরের মায়েদের বোনেদের যেভাবে নির্যাতন করা হয়েছে, যেভাবে কৃষকদের মারা হয়েছে, তাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে, কাউকে কাউকে পিটিয়ে প্রায় অর্ধেক মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, মায়েদের বোনেদের রাতের অন্ধকারে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নেওয়া হচ্ছে, ধর্ষণ করার চেষ্টা হচ্ছে, ঠিক তার পাশাপাশি আমাদেরকে খুন করার চেষ্টা হচ্ছে। তারপর আমরা যখন পুলিশের কাছে যাই, আমরা যখন লিখিত অভিযোগ করি, এফআইআর করি, জেনারেল ডায়েরি করি, তারপর আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন কিন্তু কোনো রকম
অগ্রসীম ভূমিকা দেখাচ্ছে না, কোনোরকম ভূমিকাই দেখাচ্ছে না, কোনোরকম ভ্রুক্ষেপ নেই পুলিশ প্রশাসনের। কেননা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তিনি এর নেতৃত্বে, তাই পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই। তাই আজকে আমরা বাধ্য হয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের আবাসনের ঠিক সামনে এসে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম এবং অবস্থান বিক্ষোভে বসেছিলাম দীর্ঘক্ষণ, প্রায় দু ঘন্টা ধরে। এবং এখন আমরা এই অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে একটি মিছিলের মাধ্যমে আমরা কোচবিহার শহর পরিক্রমা করব এবং কোচবিহার জেলার এবং রাজ্যের সাধারণ মানুষকে আমরা এই জাগরণ পৌঁছে দেব যে না, সত্যি সত্যি এই সরকারের যদি কোনো মন্ত্রী বা কোনো প্রশাসনিক বিশিষ্ট ব্যক্তি, তাদের মদতে যদি জমি মাফিয়ারা কোনো রকম কৃষকদের জমি দখল করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কী করে গর্জে উঠতে হয়, তার বিরুদ্ধে কেন আমরা গর্জে উঠব, তার কারণগুলি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। কিন্তু আমি অতি ভয়ের সঙ্গে আজকে জানাচ্ছি, অতি দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে আমি যেই জেলাতে বসবাস করি, আমি যেই রাজ্যে বসবাস করি, আজকে এই জায়গার পরিস্থিতি এমন হয়ে গেছে যে আজকে এই জমি রক্ষা কমিটির ব্যানার নিয়ে, সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে, কৃষকদেরকে সঙ্গে নিয়ে, অরাজনৈতিক মঞ্চের পক্ষ থেকে যেই আন্দোলন আজকে আমি সংগঠিত করলাম, এই আন্দোলন নিয়ে আমি রবীন্দ্রনাথ ঘোষ মন্ত্রীর বাড়ির সামনে আসলাম, অবস্থান বিক্ষোভে বসলাম। এই কারণে, শুধুমাত্র এই কারণেই আজকের পর থেকে, এখনের পরের থেকে হয়তো আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করবে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এই আশা, এই আকাঙ্ক্ষা আমি করছি ওনার কাছ থেকে। কেননা উনি এই ধরনের বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে বিগত দিনেও যুক্ত ছিলেন। আমরা জানি যে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলতেই যে উত্তরবঙ্গের একটু ডন টাইপের।